আচ্ছা, গত ক্লাসে আমরা গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ম্যাথ দেখব, ম্যাথের জন্য একটা বেসিক দেখব, খুবই ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। কনসেপ্টের নাম হচ্ছে গতিশক্তি, যেটা আমরা পড়েছিলাম সেই গতিশক্তির সাথে বিভব শক্তি যেটা আছে সেই বিভব শক্তির সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট অফ অল কি ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে সেটা আমরা দেখব। ওই ধরনের প্রশ্নের জন্য আমাকে কি করতে হবে সেটা আমরা দেখব, এবং দেখার পরে এই ধরনের প্রশ্নের জন্য কি ধরনের বেসিক লাগবে সেটা আমরা দেখব। ফার্স্ট অফ অল প্রশ্ন আসতে পারে, উপর থেকে ধর একটা বস্তুকে ছেড়ে দিয়েছি, এটা মাটি, ভূমি, এটা হচ্ছে ভূমি। তো উপর থেকে একটা বস্তু পড়ছে, এখন আমি জিজ্ঞেস করলাম ভূমি থেকে কত উপরে, ভূমি থেকে কত উপরে এসে বস্তু, প্রশ্নটা খেয়াল করো, আমি প্রশ্ন করলাম কত উচ্চতায়, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির, খেয়াল করো ভালো করে, বিভব শক্তির অর্ধেক হবে, হাফ হবে। এই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে 100%। এই ধরনের একটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে তবে এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে। আচ্ছা, মার্কারের তো কালিও নাই, আচ্ছা যাই হোক একটা পেরেছি, দিয়ে দেখায়। তাহলে ফার্স্ট অফ অল আমাকে খেয়াল করো, আমাকে প্রশ্ন করেছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির হাফ হবে। এই ধরনের প্রশ্ন কিভাবে, প্রশ্নটাই বুঝি নাই ভাই, এটাই হচ্ছে প্রবলেম। এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করতে হবে সেটা একটু দেখবো আমরা, একদম ইজি এই ধরনের প্রশ্ন সলভ করা। ফার্স্ট অফ অল এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে আমাদের ফার্স্টে যে স্টেপটা আসবে সেই স্টেপ ওয়ান হচ্ছে প্রশ্নটা ভালো করে পড়া। আমাদের ফার্স্ট স্টেপ হবে প্রশ্নটা ভালো করে পড়া, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্ন অনেক প্যাচ থাকে, তাহলে প্রশ্নটা ভালো করে পড়া, প্রশ্নটা ভালো করে পড়া। দুই নাম্বার আমার যে কাজ বা দুই নাম্বার স্টেপ, সেই দুই নাম্বার স্টেপটা হচ্ছে প্রশ্ন পড়ে ফেলেছি, আচ্ছা ঠিক আছে, এবার আমার কোনো কথাবার্তা ছাড়া আমি লিখব ই কে সমান, তারপর একটা স্পেস দিব, তারপর লিখব ইপি। তাহলে ভাইয়া খেয়াল করো, আমি এ পাশে একটা স্পেস দিলাম, এ পাশে একটা স্পেস দিলাম, দুইটা স্পেস রাখবো। এভাবে গুল্লা দিও না, আমার মতো গুল্লা দিও না, আমি গুল্লা দিচ্ছি তোমাদেরকে স্পেস বোঝানোর জন্য। তাহলে আমি দুটো স্পেস রাখবো, তাহলে ই কে সমান ইপি লিখবো। আচ্ছা, এরপর আমার তিন নাম্বার স্টেপ হবে, আমার তিন নাম্বার স্টেপ হবে যার সাথে ববিন্দু র আছে তার পাশে, তার পাশে, তার পাশে বসানো, তার পাশে বসানো। হ্যাঁ, কি বসাবো, যার পাশে ববিন্দু র আছে তার পাশে কি বসাবো, আচ্ছা আমরা একটু দেখবো সেটা, আমরা আগে লিখে নিই। স্টেপ ফোর হচ্ছে, স্টেপ ফোর হচ্ছে ই কে এবং ইপি এর ইকুয়েশন লেখা, ইকুয়েশন লেখা, ঠিক আছে। স্টেপ ফাইভ হচ্ছে কি, শেষ খেলা, কাটাকাটি করে অ্যান্সার বের করা। স্টেপ ফাইভ হচ্ছে আমরা অ্যান্সারটা বের করবো, আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই একটু করে আমি বলি, ই কে দ্বারা কি বোঝাচ্ছি, কাইনেটিক এনার্জি, গতিশক্তি, আর ইপি দ্বারা কি বোঝাচ্ছি, পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, বিভব শক্তি। এখন ফার্স্ট অফ অল আমাকে এই স্টেপগুলো ফলো করে অঙ্কটা করতে হবে। আমার এক নম্বর কাজ হচ্ছে প্রশ্নটা ভালো করে পড়া, আমি প্রশ্নটা ভালো করে পড়লাম, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির হাফ হবে। দুই নম্বর কাজ হচ্ছে আমার, আমার দুই নম্বর যে কাজটা হবে সে দুই নম্বর কাজটা হচ্ছে ই কে সমান ইপি লিখে ফেলা, আচ্ছা লিখে ফেললাম। তিন নাম্বার কাজ হবে যার সাথে ভূবিন্দু র আছে, যার সাথে ভূবিন্দু র আছে, একটু খেয়াল করো, যার সাথে ভূবিন্দু র আছে, দেখো এখানে কিন্তু গতিশক্তির সাথে ভূবিন্দু র নাই, ভূবিন্দু র আছে বিভব শক্তির সাথে, যার সাথে ভূবিন্দু র থাকবে তার পাশে ওই সংখ্যাটা বসানো। তাহলে তার পাশে যদি আমি সংখ্যাটা বসাই, তাহলে একটু করে খেয়াল করো আমি কিভাবে লিখতে পারি, এটা বিভব শক্তির পাশে আমি কি বসাবো, তাহলে বিভব শক্তির পাশে আমি হাফটা বসাবো, আমি কার পাশে বসাবো না, গতিশক্তির পাশে বসাবো না, এই কারণে বলেছি যার সাথে গোবিন্দর থাকবে তার পাশে ওই সংখ্যাটা বসাই দিব, বুঝাতে পেরেছি, আচ্ছা ঠিক আছে। এরপরের স্টেপটা কি দেখো, এরপরের স্টেপ হচ্ছে ইকে এবং ইপি এর ইকুয়েশন লেখা। এখন ইকে এর ইকুয়েশন লিখতে হবে, ইপি এর ইকুয়েশন লিখতে হবে, ঠিক আছে। এখন আমাদের ইকুয়েশন গুলো একটু আমরা দেখবো, ই কে তোমাদেরকে বলেছিলাম, আমি একটু মুছে ফেলতেছি, তোমরা স্টেপগুলো খাতায় লিখে নাও, ভিডিও পজ করে স্টেপগুলো লিখে নাও, আমি মুছে ফেলতেছি। আচ্ছা,
আমি তোমাদেরকে বলেছিলাম, তোমাদের মনে পড়ে কিনা দেখো, ইকে সমান ছিল, ইকে সমান ছিল, আমরা বলেছিলাম ইকে হচ্ছে একটা শক্তি, শক্তি মানে কাজ, কাজ মানে বল ইনটু সরণ, বল ইনটু সরণ মানে হচ্ছে মাস, মনে আছে? এই যে মাস। আচ্ছা, আর হাফ ইপি সমান আমি বলেছিলাম, ইপি দুটো ইকুয়েশন ছিল, একটা হচ্ছে মহাকর্ষের জন্য আর একটা হচ্ছে স্প্রিনের জন্য। মহাকর্ষের জন্য ইপি এর ইকুয়েশনটা ছিল এম জি এইচ, মনে পড়ে? এম জি এইচ। আচ্ছা, তাহলে এই যে বস্তুটা পড়ছে নিচে, তাহলে বস্তুটা কিসের কারণে পড়ছে? মহাকর্ষের কারণে। কাজে এই বস্তুর গতিশক্তি হবে এম জি এইচ, ঠিক আছে? এখন ভাই একটা জিনিস খুবই মজার বিষয় খেয়াল করো, আমি বলেছিলাম এ হচ্ছে ত্বরণ, এখন এই বস্তু যে পড়ছে এই বস্তু কত ত্বরণে পড়ছে? উপর থেকে যখন একটা বস্তু পড়ে তখন সে জি ত্বরণে পড়ে, কাজে আমরা চাইলে এর পরিবর্তে জি লিখতে পারি, আবার এস এর পরিবর্তে এইচ লিখতে পারি। এইচ কেন লিখলেন ভাইয়া? এইচ লিখলাম তার কারণ হচ্ছে সে এইচ উচ্চতা পর্যন্ত পড়তেছে, তার স্বরণ হচ্ছে এইচ। আচ্ছা, হাফ এম জি এইচ। ওকে ভাইয়া, তাহলে ভাইয়া এস সমান এইচ লিখলেন সেটা একটু বুঝাই দেন না? হ্যাঁ, একটু পর বুঝাই দিচ্ছি। তাহলে আমি এম জি এইচ লিখলাম, এখানে এম জি এইচ লিখলাম, তাহলে তো ভাইয়া এম জি এইচ আর এম জি এইচ কাটা যাবে, এম জি এইচ কাটা গিয়ে ওয়ান সমান হাফ চলে আসবে, এক সমান কিভাবে হাফ হয়? হ্যাঁ, তাহলে এম জি এইচ কাটা যাচ্ছে না? কাটা যাচ্ছে, আসলে কাটা যাচ্ছে না। তোমার কাছে মনে হচ্ছে এম জি এইচ আর এম জি এইচ কাটা যাবে, কিন্তু আসলে কাটা যাবে না। কেন কাটা যাবে না? তার কারণ হচ্ছে এইচ এর পরিচয়টা ভিন্ন। তুমি দেখতে দুইটা এইচ দেখতেছ, কিন্তু আসলে দুইটা এইচ কিন্তু সেম না। তাহলে ভাইয়া দুইটা এইচ কি? ওই দুইটা এইচ বুঝতে তোমাকে বেসিক লাগবে। তাহলে এখন আমরা বেসিকে যাব, এখন আমরা বেসিকে যাব। বেসিক আমাদেরকে বলছে গতিশক্তির ক্ষেত্রে, গতিশক্তির ক্ষেত্রে, গতিশক্তির ক্ষেত্রে এইচ হবে অলওয়েজ বস্তু যেখান থেকে গতিশীল হয়, বস্তু যেখান থেকে গতিশীল হয়, যেখান থেকে গতিশীল হয় সেখান থেকে, ওইটাই হচ্ছে এইচ। তাহলে একটা জিনিস খেয়াল করো, খুবই স্বাভাবিক, গতিশক্তির ক্ষেত্রে বস্তু যেখান থেকে শুরু করবে ওই জায়গা থেকে যতটুকু আসবে অতটুকু হচ্ছে এইচ। আচ্ছা, ঠিক আছে। আবার বিভব শক্তির ক্ষেত্রে, বিভব শক্তির ক্ষেত্রে, বিভব শক্তির ক্ষেত্রে অলওয়েজ ভূমি থেকে এইচ, অলওয়েজ ভূমি থেকে এইচ হিসাব করতে হবে, করতে হবে। তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া বিভব শক্তির ক্ষেত্রে অলওয়েজ ভূমি থেকে কেন হিসাব করব? তার কারণ আমি গতদিন বলেছিলাম বিভব শক্তি মানে কোন একটা বস্তু যে স্বাভাবিক অবস্থানে আছে, সে স্বাভাবিক অবস্থান সেটা পরিবর্তিত হয়ে আরেকটা যখন অবস্থানে যাবে, এই স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তিত হচ্ছে। তো একটা বস্তু নর্মালি কই থাকে? এই মার্কার কি কখন এভাবে রেখে দিলে এই মার্কার এখানে থাকবে? থাকবে না, মার্কার মাটিতে পড়ে যাবে, মাটিতে পড়ার পর সে স্বাভাবিক হবে। তাহলে কোন একটা বস্তুর স্বাভাবিক অবস্থান হচ্ছে মাটি বা ভূমি, কাজেই অলওয়েজ ভূমি থেকে হিসাব করব, অর্থাৎ স্বাভাবিক অবস্থান থেকে হিসাব করব। তাহলে বিভব শক্তির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থান থেকে হিসাব করতে হয়, আর গতিশক্তির ক্ষেত্রে বস্তু যেখান থেকে গতিশীল হয় সেখান থেকে হিসাব করতে হয়। ভাইয়া এই দুইটা জিনিস একটু বুঝাই দেন না? এই যে এই দুইটা জিনিস এবার চিত্রের মাধ্যমে তোমাকে বুঝাই দিব, একটু দেখো ভাইয়া। আমরা দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, মনে করো একটা বস্তু যখন একদম উপরে থাকে, এখনো সে পড়া শুরু করে নাই, না পড়া শুরু করলে এখনো গতিশীল হয় নাই, তাহলে কোনো বস্তু গতিশীল না হলে তার গতিশক্তি নাই, তাহলে এই বস্তুর কোনো গতিশক্তি নাই, তাহলে এই জায়গায় একদম উচ্চতায় গতিশক্তি ই কে শূন্য। আবার বস্তু যখন ইপিটা কিন্তু তার ওই জায়গায় সর্বোচ্চ, কেন সর্বোচ্চ ভাইয়া? ইপি এর একটা ফিলিংস দেন না, ইপি মানে বিভব শক্তি, বিভব শক্তির একটা ফিলিংস হচ্ছে বস্তুর স্বাভাবিক অবস্থা থেকে চেঞ্জ হওয়া। তাহলে স্বাভাবিক অবস্থা থেকে যে যত চেঞ্জ হবে তার বিভব শক্তি তত বেড়ে যাবে। এই বস্তুটা দেখো তুমি, ভূমি থেকে যত উপরে যাবে তত স্বাভাবিক অবস্থা থেকে উপরে যাচ্ছে, বস্তু স্বাভাবিক অবস্থা হচ্ছে ভূমি, ভূমি থেকে সে যত উপরে যাবে, যত উপরে যাবে, যত উপরে যাবে ততই তার স্বাভাবিক অবস্থা পরিবর্তিত হচ্ছে। তাহলে স্বাভাবিক অবস্থা পরিবর্তিত হলে তার ইপিটা সর্বোচ্চ হবে, এরপর বস্তু যত নিচে পড়তে থাকবে আস্তে আস্তে সে গতিশীল হচ্ছে, তার গতিশক্তিটা বাড়তে থাকবে, আবার তার স্বাভাবিক অবস্থানের দিকে সে আসতেছে, কাজে তার বিভব শক্তিটা কমতে থাকবে। বস্তু যখন ভূমিতে চলে আসবে তখন সে স্বাভাবিক, আর ভূমিতে যখন থাকবে তখন তার বিভব শক্তি শূন্য, কারণ বিভব শক্তি মানে হচ্ছে স্বাভাবিক অবস্থা থেকে কত পরিবর্তিত হলো সেটা। তো এই তো স্বাভাবিক অবস্থানেই আছে, যে স্বাভাবিক অবস্থানে থাকে তার বিভব শক্তি তো শূন্য, কারণ সে তো পরিবর্তিত হয় নাই। আচ্ছা, তাহলে ভূমিতে যখন আসবে তখন তার বিভব শক্তি শূন্য হয়ে যাবে, কিন্তু তার গতিশক্তি সর্বোচ্চ হবে, কারণ সে উপর থেকে সর্বোচ্চ পরিমাণ গতিশীল হয়েছে। তাহলে গতিশক্তি এবং বিভব শক্তি উচ্চতার সাথে সাথে চেঞ্জ হয়, এটাই হচ্ছে এই অঙ্কের বেসিকটা। তাহলে এইচ চেঞ্জ হলে এই অঙ্কের বেসিক হচ্ছে এইচ
চেঞ্জ হলে, এজ যদি চেঞ্জ হয় তাহলে ভাইয়া আমরা বলতে পারি এজ চেঞ্জ হলে আমার ইকে এবং ইপি চেঞ্জ হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বেসিকটা। তো আমাকে প্রশ্ন করছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির হাফ হবে, তাহলে সে পড়তে পড়তে নিশ্চয়ই এমন একটা উচ্চতা পাবো, এমন একটা উচ্চতা পাবো ভূমি থেকে এক্স, ভূমি থেকে এক্স এমন একটা উচ্চতা যে উচ্চতায় তোমার এই যে গতিশক্তির আর বিভব শক্তির হাফ হবে। আমরা জানি না এক্স কত, কিন্তু আমরা ধরে নিলাম যে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির হাফ হবে। তাহলে এটা যদি হয় এক্স আর পুরাটাকে ধরে নিলাম এইচ, পুরাটা যদি হয় এইচ, পুরা দূরত্ব যদি হয় এইচ, তাহলে বাকি দূরত্বটাকে আমরা বলবো এইচ মাইনাস এক্স। তাহলে ভূমি থেকে এই জায়গাটা হচ্ছে এক্স আর পুরাটা হচ্ছে এইচ, তাহলে বাকিটা হবে এইচ মাইনাস এক্স। এখন ভাইরা খেয়াল করো, তাহলে আমার সেই পরিচয়গুলো আমরা পেয়ে গেলাম। তাহলে পরিচয় পেয়ে গেলে আমরা এবার বসাই দিতে পারবো। একটু খেয়াল করো, তাহলে গতিশক্তি সমান হবে এম জি। আর আমি বলেছিলাম গতিশক্তির ক্ষেত্রে এইচ নিতে হবে উপর থেকে। তো গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে এইচ নিলে উপর থেকে সে কতটুকু পড়ছে, উপর থেকে বস্তু কতটুকু নেমে আসছে, বস্তু তার ভূমিতে নেমে আসে নাই। আমরা বলেছি এক্স উচ্চতায় আসার পর এই ঘটনা সত্য হয়। তাহলে বস্তু এক্স উচ্চতা পর্যন্ত এসেছে, তাহলে সে উপর থেকে কি পরিমাণ নিচে নেমে এসেছে, উপর থেকে সে এইচ মাইনাস এক্স পরিমাণ নিচে নেমে এসেছে। বস্তু আগে এখানে ছিল, এখন সে এইটুকুতে আসছে, তার মানে এইচ মাইনাস এক্স আসছে। বস্তু এখানে ছিল, এই পরিমাণ নেমে আসছে, এইচ মাইনাস এক্স নেমে আসছে, কাজে এইচ মাইনাস এক্স। এরপর ভাইয়া বিভব শক্তির ক্ষেত্রে আমি বলেছিলাম উচ্চতা নেব ভূমি থেকে, তাহলে ভূমি থেকে সে কত উপরে, ভূমি থেকে সে এক্স পরিমাণ উপরে, কাজেই এম জি এক্স। আমি আবার বলছি গতিশক্তির ক্ষেত্রে এইচ মাইনাস এক্স হলো তার কারণ বস্তু উপর থেকে এইচ মাইনাস এক্স পরিমাণ নেমে আসছে, আর বিভব শক্তির ক্ষেত্রে এক্স হলো তার কারণ হচ্ছে বস্তু স্বাভাবিক অবস্থান বা ভূমি থেকে এক্স পরিমাণ উপরে উঠে গেছে। ভাইয়া বস্তু তো একসময় ভূমিতেই আসবে, একসময় ভূমিতে আসবে সেটা আমরাও জানি, কিন্তু আমরা সেটা ধরবো না। আমরা তো বের করতেছি কত উচ্চতায় এই ঘটনা সত্য হবে, ওই উচ্চতা নিয়ে আমরা কাজ করব। বুঝাতে পেরেছি? এম জি আর এম জি সেম হয়ে চলে যাবে, তাহলে এইচ মাইনাস এক্স সমান হাফ এক্স। তাহলে এখান থেকে বলতে পারি এইচ সমান থ্রি বাই টু এক্স, এখান থেকে বলতে পারি এক্স সমান থ্রি বাই টু, এক্স সমান টু বাই থ্রি এইচ। পরীক্ষায় তোমাকে এইচ এর মান দেওয়া থাকবে, পরীক্ষায় তোমাকে এইচ এর মান দেওয়া থাকবে 200 অথবা 300 অথবা 400। তুমি এইচ এর মানটা বসাই দিবা, মনে করো এখানে 200 দেওয়া আছে, বসাই দিলাম, যেটা আসে ওটাই হচ্ছে এক্স। তাহলে ভূমি থেকে কত উচ্চতায় এই ঘটনা সত্য হবে সেটা বের করে ফেললাম। তুমি পরীক্ষার খাতায় লিখে দিবা ভূমি থেকে এত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির হাফ হবে। এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে পারা যাবে কিনা, ভিডিওটা তোমরা আরো তিনবার করে দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপর না হলে আমি তো আছি। আচ্ছা, গতিশক্তি বিভব শক্তি শেষ, এবার আমরা দেখব শক্তির উৎস। তো শক্তি আমরা কোথায় থেকে শক্তি পেতে পারি? আমরা শক্তি পেতে পারি দুই ধরনের উৎস থেকে, একটা হচ্ছে অনবায়নযোগ্য, একটা হচ্ছে অনবায়নযোগ্য, আরেকটা হচ্ছে নবায়নযোগ্য, আরেকটা হচ্ছে নবায়নযোগ্য। আচ্ছা ভাইয়া, ফার্স্ট অফ অল বুঝতে হবে অনবায়নযোগ্যটা কি আর নবায়নযোগ্যটা কি, সেটা আমাকে ফার্স্টে বুঝতে হবে। আচ্ছা, অনবায়নযোগ্যটা হচ্ছে, খেয়াল করো, যেটাকে আর কখনো নবায়ন করা যাবে না, একবার ইউজের পরে, একবার ব্যবহার করলে, একবার ব্যবহার করলে শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে অনবায়নযোগ্য। আর যেটা একবার ব্যবহার করলে শেষ হবে না, সেটা হচ্ছে নবায়নযোগ্য, শেষ হবে না। হ্যাঁ, এক্সাম্পল দেন তো, যেমন তুমি যদি আমাকে বলো সূর্যের আলো থেকে যে শক্তি পাই, সূর্য শক্তি বা সৌরশক্তি, সেই সৌরশক্তি কি শেষ হবে? উত্তর হচ্ছে না। তোমাকে যদি আমি বলি সমুদ্রের ঢেউ থেকে জলবিদ্যুৎ, আমরা যে বিদ্যুৎটা ইউজ করতেছি এটা কাপ্তাই থেকে আসতেছে, এই যে কাপ্তায় জলবিদ্যুৎ, এটা কি শেষ হবে? কখনো পানি তো শেষ হবে না, কাজে এটা শেষ হবে না। এরপর বায়ুর প্রবাহ, বায়ুর প্রবাহের ফলে যে আমরা বায়ু প্রবাহের ফলে যে বিদ্যুৎ পাচ্ছি, সেটা কি শেষ হবে? না, সেটা শেষ হবে না। এরপরে তেমনি হবে বায়োমাস, ঠিক আছে, এই জন্য আরো আছে তোমাদের বই, আমি আর লিখলাম না, এগুলো হচ্ছে কখনো শেষ হবে না, কাজে এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো শেষ হয়ে যাবে, যেমন তুমি যদি বলো তেল, তেলের খনিতে তেল নির্দিষ্ট, খনিতে মনে করো যে 10 কেজি তেল আছে, 10 কেজি তেল তুমি ব্যবহার করলে শেষ হয়ে যাবে, তাহলে এটা শেষ হয়ে যাবে। তেলের সাথে কয়লা, কয়লাও কিন্তু শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে কি, গ্যাস, আমরা যে গ্যাস ব্যবহার করতেছি,
রান্না করার সময় এই গ্যাস কিন্তু খনি থেকে আসতেছে, ওই খনিতে গ্যাস শেষ হয়ে গেলে কিন্তু এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে নিউক্লিয়ার, নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট। তুমি অনেকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নাম শুনছো, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট। তো নিউক্লিয়ার, তো নিউক্লিয়ারের ক্ষেত্রে হচ্ছে যে নিউক্লিয়াস যতদিন থাকবে ততদিন, নিউক্লিয়াস শেষ হলে ওটা শেষ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে শেষ হয়ে যাবে আর এটা শেষ হবে না। আচ্ছা, তো এবার ফার্স্টে এই তিনটা নিয়ে একটু বলি। এই তিনটা হচ্ছে একইভাবে আসছে। মনে করো আমরা মানুষকে কবর দিই, এরপরে অনেকে যা হোক কবর না দিলেও যা হোক মোটামুটি গাছপালাও কি হয় মাটির মধ্যে পুঁতে এক সময় মাটির মধ্যে পড়ে থাকে, চাপা পড়ে, মানুষ মাটির মধ্যে চাপা পড়ে। তাহলে এই যে বা কুকুর বিড়াল পশু পাখি প্রাণী, এক কথায় আমি যদি বলি উদ্ভিদ আর হচ্ছে প্রাণী, উদ্ভিদ আর হচ্ছে কে প্রাণী, এই দুইটা জিনিস উদ্ভিদ আর প্রাণী, উদ্ভিদ আর প্রাণী এই দুইটা জিনিস মাটির নিচে দীর্ঘদিন চাপা থেকে, এই দুইটা জিনিস মাটির নিচে যখন চাপা থাকে তখন দেখো মাটির নিচে চাপ দিলে তাপ, চাপের ফলে তাপ এবং চাপের ফলে এদের মধ্যে একটা কেমিক্যাল চেঞ্জ হয়। কি হয়? কেমিক্যাল চেঞ্জ হয়, কেমিক্যাল চেঞ্জ। যেমন আমি যদি বলি মানুষের দেহ কি দ্বারা তৈরি, মানুষের দেহের মধ্যে তোমার প্রোটিন আছে, তার পরবর্তীতে কার্বোহাইড্রেটস আছে, লিপিড আছে, ফ্যাট আছে, তাহলে এই জিনিসগুলো মানুষের দেহে আছে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা যখন মনে করো প্রোটিন আছে মানুষের দেহে, এই প্রোটিনকে যখন আমরা হিট দিই তখন প্রোটিন কি হয়ে যায়, ভেঙে যায়, বিয়োজিত হয়, তখন এখান থেকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এরা আলাদা হয়ে যায় আর কি। আচ্ছা, তেমনি ভাবে আবার ফ্যাটকে যদি আমরা হিট দিয়ে কম হয় তাহলে হওয়ার পর এই যে গ্যাসগুলা পাচ্ছ, এই গ্যাসগুলা মিলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এইরকম কতগুলা গ্যাস তৈরি করতেছে, ঠিক আছে, অথবা শুধু কার্বন তৈরি করতেছে, ঠিক আছে, অথবা দেখা যায় কি যে তোমার মিথেন ইথেন তো বললাম, অথবা দেখা যায় যে তোমার অক্টেন, ডিজেন এই জিনিসগুলা তৈরি করতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, মানুষের দেহ অথবা উদ্ভিদের দেহ তাপ এবং চাপের ফলে কেমিক্যাল চেঞ্জ হয়ে এই জিনিসগুলা তৈরি করতেছে। তাহলে এই যে কার্বন তৈরি করতেছে এই কার্বনের নামই হচ্ছে কয়লা, তাহলে কয়লা জিনিসটা কি কার্বনই হচ্ছে কয়লা। এর পরবর্তীতে গ্যাস জিনিসটা কি, গ্যাস জিনিসটা হচ্ছে চারটা জিনিসকে আমরা গ্যাস বলি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন কে অনেক সময় গ্যাস বলা হয়, প্যান্টেন, হেক্সেন। তো কার্বন সংখ্যা তোমরা তো জৈব যুগে যখন পড়বা, যারা ক্লাস নাইন আসো তারা জৈব যুগ পড়বা সামনে, সোয়েল স্যার পড়াবে, আর যারা টেন আসো তারা অলরেডি পড়ে ফেলছো জৈব যুগ। তো এই জৈব যুগের মধ্যে তোমরা দেখবা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এসব হচ্ছে যে কার, এগুলো হচ্ছে জৈব যুগ, এগুলো হচ্ছে তোমার গ্যাস। আচ্ছা, তাহলে এগুলো কিন্তু ওই প্রাণী থেকে আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপর তেল, তেল হচ্ছে ওই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন এর পর যেগুলো আছে হেক্সেন, হেপটেন, অক্টেন, নন এন্ড ডেকেন যারা আছে তারা হচ্ছে তোমার এই তেল। তাহলে আমরা বলতে পারি এই যে কয়লা বলো, গ্যাস বলো, তেল বলো, কয়লা বলো, গ্যাস বলো, তেল বলো, এই জিনিসগুলা কোত্থেকে পাচ্ছি, এই জিনিসগুলা পাচ্ছি উদ্ভিদ এবং মানুষ বা প্রাণী পশু পাখি এরা যখন মরে যায়, মরে যাওয়ার পর মাটির নিচে চাপা পড়ে, মাটির নিচে চাপা পড়ার পরে তাদের তাপ এবং চাপে চেঞ্জ হয়ে এই জিনিসগুলা পাওয়া যায়। বুঝাতে পেরেছি? তাহলে এটা ক্লিয়ার। এবার আসো নিউক্লিয়ার, নিউক্লিয়ার নিয়ে একটু পরে বলছি, নিউক্লিয়ার নিয়ে তোমাদের বইও বিশাল কথা লিখে আছে, আমি একটু পরে বলছি। এবার আসলে সৌরশক্তি মানে সূর্য থেকে যেটা আসে, অনেক সময় সোলার প্যানেল বলি না আমরা, সোলার প্যানেল দিয়ে কিন্তু তোমার কারেন্ট, কারেন্ট দিয়ে আমরা সবকিছু চালাতে পারি, তাহলে সোলার প্যানেলের কথা বলতে পারো। জলবিদ্যুৎ, যে আমরা কাপ্তাইয়ের কথা বললাম যে তোমার পানির স্রোতকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো, একটু পরে সেটা দেখাচ্ছি। এরপর বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ আমরা অনেক সময় বলি যে বায়ু কল, বায়ু কল বা ওয়াইন মিল, ওয়াইন মিল বলি ওইটা আর কি। এরপর বায়োমাস, বায়োমাস হচ্ছে আমরা এটা বায়োমাস হচ্ছে তোমার পশু পাখি প্রাণী, মানুষ তো আসবে না, পশু পাখি প্রাণীর যে পছন্দ দেহ ওই দেহগুলাকে নিয়ে বায়োমাস তৈরি করা হয় আর কি। কৃষি শিক্ষায় বায়োমাস তোমরা পড়ে আসছো। আচ্ছা যাই হোক, তাহলে এগুলো হচ্ছে শক্তির উৎস, এগুলা থেকে এমসিকিউ আসবে, একটু পড়ে নিতে হবে। আমি তোমাদেরকে একটু নিউক্লিয়ারটা বুঝাবো, ঠিক আছে, আমি এখন তোমাদেরকে নিউক্লিয়ারটা একটু বোঝাবো, সবাই নিউক্লিয়ারটা একটু খেয়াল করো। নিউক্লিয়ারটা আসলে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, তুমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়ো তাহলে তুমি নিউক্লিয়ারটা ভালো করে একেবারে প্র্যাকটিক্যালি করতে পারবা, কারণ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারটা হচ্ছে আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সাবজেক্ট, ওটা একেবারে প্র্যাকটিক্যালি করতে পারবা। তো একটু দেখো সবাই, নিউক্লিয়ার যে শক্তিটা আছে সেই নিউক্লিয়ার শক্তিটা আমি দেখাচ্ছি। নিউক্লিয়ার শক্তিতে ফার্স্ট হচ্ছে একটা রুম আছে, রুম একটা ঘর, এই ঘরের মধ্যে তোমার ইউরেনিয়াম থাকে, ইউরেনিয়াম হচ্ছে একটা পরমাণু, এই ইউরেনিয়ামের পার প্রোটন আছে, প্রোটন আছে 92টা, আর ইউরেনিয়ামের ভর হচ্ছে 335। এই ইউরেনিয়াম এবং অনেকগুলো ইউরেনিয়ামের নিউক্লিয়াস থাকে, কি থাকে, শুধুমাত্র নিউক্লিয়াস। তাহলে এখানের মধ্যে একটা ঘর আছে যেটার মধ্যে ইউরেনিয়ামের কি থাকে, ইউরেনিয়ামের নিউক্লিয়াস থাকে,
ইউরেনিয়ামের কি থাকে, নিউক্লিয়াস থাকে। এই ইউরেনিয়ামের নিউক্লিয়াস গুলাকে নিউট্রন দ্বারা আঘাত করা হয়। কি দ্বারা আঘাত করা হয়? নিউট্রন দ্বারা। কি দ্বারা আঘাত করা হয়? নিউট্রন দ্বারা আঘাত করা হয়। আচ্ছা, নিউট্রন দ্বারা আঘাত করা হয়। আচ্ছা ঠিক আছে, নিউট্রন দ্বারা আঘাত করার ফলে এরা কি করে, এখান থেকে শক্তি পাওয়া যায়। কি পাওয়া যায়? শক্তি পাওয়া যায়। ওই শক্তিটা আরেকটা ঘরের মধ্যে দেওয়া হয়, ওই ঘরের মধ্যে পানি থাকে। কি থাকে? পানি থাকে। এই শক্তিটা, এখান থেকে একটা তাপ শক্তি পাওয়া যায়। এই তাপ শক্তিটা যখন আমি পানিকে দিব, এটা হচ্ছে পানি, পানি তখন গরম হয়ে যাবে, পানি তখন গরম হয়ে বাষ্প হয়ে যাবে। আমি আবার বলছি, একটা রুম থাকে, এই রুমের মধ্যে ইউরেনিয়াম থাকে, ইউরেনিয়াম নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করা হয়। ইউরেনিয়াম নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করলে ওইখানে বিক্রিয়া হতে থাকে, বিক্রিয়া হয়ে তাপ শক্তি উৎপন্ন করে। এই তাপ শক্তিটা, পাশে একটা রুম থাকে, ওই রুমের মধ্যে পানি থাকে, ওই রুমের মধ্যে দেওয়া হয়। এই পানি থাকা রুমটাকে বলা হয় বয়লার। এটাকে বলা হয় কি, পানি থাকা যেখানে থাকে ওই বয়লারের মধ্যে দেওয়া হয়। আচ্ছা, আমরা পরে বলতেছি, বয়লার বলবো না। তাহলে একটা রুম থাকে যেখানে পানি থাকে, ওই পানির রুমের মধ্যে এই তাপ শক্তিটা দেওয়া হয়, ফলে তাপ শক্তিটা বাষ্পে পরিণত হয়। এরপর এদিকে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটা দিয়ে বাষ্প বের হয়। কি বের হয়? বাষ্পগুলো বের হয়। এবং বাষ্প, তোমরা দেখেছো যে কলসিতে বা ডেক্সিতে যখন আমরা পানি গরম করতে দিই, পানির বাষ্পটা অনেক স্পিডে উপর উঠে যায় না? যখন পানি অনেক বেশি গরম হয় তখন ঘর 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 করে উপর উঠে যায় না? এখানে এখানে অনেক 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 বেশি গরম হয়, অনেক বেশি গরম হওয়ার কারণে এটা ঘর ঘর করে বের হয়। বের হওয়ার পর এখানে থাকে একটা টারবাইন, এখানে থাকে একটা টারবাইন। ভাইয়া টারবাইন দেখতে কেমন? টারবাইন দেখতে অনেক বিশাল, একটা দুই থেকে তিনতলা বিল্ডিং এর সমান একটা টারবাইন। ওই টারবাইনটা দেখতে হচ্ছে তোমার একটা চাকার মতো, যেখানে এরকম করে কতগুলা কি থাকে, শিকের মতো থাকে, শিকের মতো একটা চাকা। তো আমার এই বাষ্প পানিগুলা এই টারবাইনের উপরে পড়ে, পরে এই টারবাইনকে ঘোরাই। এই টারবাইনের সাথে যুক্ত থাকে একটা জেনারেটর, একটা জেনারেটর এই টারবাইনের সাথে কি থাকে, যুক্ত থাকে, যুক্ত থাকে। ফল আমার কি হয়, এই টারবাইন ঘুরলে, এই টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরে, জেনারেটর ঘুরলে জেনারেটর সাথে যুক্ত থাকে হচ্ছে আমার কি, এই কারেন্টের লাইন গুলা। তাহলে জেনারেটর ঘুরলে আমরা কারেন্ট পাচ্ছি, আর কারেন্ট, এই কারেন্টটাই আমরা সাপ্লাই দিচ্ছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে নিউক্লিয়ার শক্তি। তাহলে নিউক্লিয়ার শক্তি আসলে কি হয়, ফার্স্টে একটা রুম থাকে, ওই রুমের মধ্যে ইউরেনিয়ামকে নিউট্রন দ্বারা আঘাত করে তাপ শক্তি উৎপন্ন করা হয়। তাহলে গেল, এবং ওই তাপ শক্তিটা পাশের একটা রুম থাকে, ওই রুমের মধ্যে গরম পানিতে দেওয়া হয়, ফলে এটা বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হওয়ার পরে এবার ওই বাষ্পটা টারবাইনের উপর দেওয়া হয়, ওই টারবাইনটা এবার ঘুরতে থাকে, ঘুরলে জেনারেটর ঘুরে, জেনারেটর ঘোরার পরে কারেন্ট পাওয়া যায়। এভাবে আমরা নিউক্লিয়ার শক্তিকে কাজে লাগিয়ে আমরা শক্তি পাচ্ছি, কারেন্ট পাচ্ছি, বিদ্যুৎ পাচ্ছি। বুঝাতে পেরেছি? তো আমার এই ইউরেনিয়ামটা যদি একসময় শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমি আর শক্তি পাবো না, কাজে এটা শেষ হয়ে গেলে যে তার পাবো না, তাই এটাকে আমরা বলছি অনবয়নযোগ্য শক্তি। তো আজকে এটুকুই।